বন্ধুরা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হলো কলেজ ইউনিভার্সিটি খোলার ব্যাপারে কিভাবে ভ্যাকসিনেশন নেওয়া হবে কলেজ যেতে না পারলে কিভাবে এই মুহূর্তে তোমরা ভ্যাকসিনেশান নেবে কী ডকুমেন্টেশন লাগবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে স্কুল কলেজ খোলা নিয়ে কাদের সবার প্রথমে স্কুল কলেজ খুলবে পরীক্ষা কিভাবে হবে অফলাইনে অনলাইনে হবে সমস্ত তথ্যই এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি স্কুল খোলা নিয়ে এক একজনের মতামত কিন্তু এক এক রকম রয়েছে কেউ স্কুল কলেজ খোলার পক্ষে এই মুহূর্তে কেউ বিপক্ষে একজন শিক্ষক হিসাবে যদি আমি আমার মতামত দিই সেক্ষেত্রে আমি বলবো কখনোই অফলাইনের মতন পড়াশোনা কিন্তু অনলাইনে হয় না সেই কারণে পড়াশোনাকে সক্রিয় রাখতে গেলে সমস্ত জিনিস যেমন অনেক এরকম বিষয় রয়েছে যেগুলো অনলাইনে কোনো মতেই হয় না এবং কখনোই অফলাইনের মতো অনলাইনে পঠন পটন হয় না সেই কারণে আমি একজন শিক্ষক হিসাবে চাই যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক কিন্তু একজন পরিবারের সদস্য একজন দাদা হিসেবে যদি বলি তোমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা উঠছে যাতে তোমাদের স্বাস্থ্যের তোমাদের পরিবারের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি না হোক এবং সর্বোপরি আমি সবার প্রথমে তোমাদের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখি তারপরে সমস্ত কিছু এবং এর পরবর্তী মতবাদ তোমাদের ওপর আর এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির সমস্ত অফিসিয়াল তথ্য দেওয়ার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে যে ডিসিশান রয়েছে বা নোটিশ রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে সবার প্রথম কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কলেজ ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের একটা লিস্টিং করতে হবে এবং লিস্টিং করে কাদের ভ্যাকসিনেশান নেওয়া হয়েছে কারা ফার্স্ট ডোজ নিয়েছে কারা সেকেন্ড ডোজ কাদের কমপ্লিট হয়ে গেছে কারা এখনও পর্যন্ত কোনো প্রকার ভ্যাক্সিনেশন নেয়নি তাদেরকে ভ্যাকসিনেশান দেওয়া হবে এবং তারপরে পুজোর পর থেকে কলেজ ইউনিভার্সিটি খোলা হবে যেটা এই নোটিসে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে আর এই বিজ্ঞপ্তির পর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু ও কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের থেকে তথ্য নেওয়া হচ্ছে সেই জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেওয়া হচ্ছে আমি যাদবপুর ইউনিভার্সিটির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে যারা এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন নেয়নি তাদের আন কলেজ থেকেই দেওয়া হবে এবং যারা কলেজে আসতে পারছে না ইউনিভার্সিটিতে আসতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ও তাদের যে আই কার্ড রয়েছে অর্থাৎ কলেজের যে কার্ড রয়েছে লাইব্রেরি কার্ড থাকুক বা স্টুডেন্ট অ্যাজ এ প্রুফ তার কাছে কোনো মার্কশিট থাকলে অ্যাডমিট কার্ড থাকলে কিংবা তোমরা যদি কলেজে ভর্তি হও সেই ভর্তি রিসিভ থাকলে সেটাকে নিয়ে কোন আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তুমি কিন্তু তোমার ভ্যাকসিনেশন সরাসরি নিয়ে নিতে পারো এর জন্য কিন্তু কোনো প্রকার কুপনের প্রয়োজন নেই যেটা এখানে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র তুমি যে একজন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেটার প্রুফ দিলেই কিন্তু তোমাকে দিয়ে হবে যেটা পরিষ্কারভাবে এ যাদবপুর ইউনিভার্সিটির এই নোটিফিকেশনে লেখা আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেই কারণে তোমরা কিন্তু কলেজের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখো যে কবে তোমাদের কলেজের তরফ থেকে তোমাদের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে এবং যদি কলেজ না যেতে পারো সেক্ষেত্রে পাশের কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তুমি যে একজন স্টুডেন্ট তার প্রুফ দেখিয়ে কোনো প্রকার তুমি কিন্তু ও অ্যাকচুয়ালি নিয়ে নিতে পারতো পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একই সাথে তোমাদের অনেকের রয়েছে যদি কলেজ এবং ইউনিভার্সিটি খুলে যায় তাহলে কি অফলাইনে এক্সামিনেশন হবে সেটি বলার আগে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বলে রাখি তোমরা যারা স্কুল পড়ুয়া আছো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে কাজের আগে ক্লাস খুলতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু আগে ক্লাস খুলতে চলেছে এরকমই এই মুহূর্তে ইনফরমেশন রয়েছে এবং তারপরে এক সপ্তাহ দু সপ্তাহ যদি সব ঠিকঠাক থাকে তারপরে অন্যান্য ক্লাসের ক্লাস কিন্তু খুলতে চলবে এরপরে তোমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো স্কুল পড়ুয়া রয়েছে তোমাদের উভয়েরই একটা কোশ্চেন রয়েছে আমাদের আমরা ফার্স্ট সেমিস্টার দেবো আমরা সেকেন্ড সেমিস্টার দেবো আমরা থার্ড সেমিস্টার দেবো সেক্ষেত্রে আমাদের এক্সাম কি এবছর ওর অনলাইনে হবে না অফলাইনে হবে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কি অনলাইনে হবে অনলাইন ক্লাসের পরীক্ষা কি অনলাইনে হবে বার্ষিক সেক্ষেত্রে বলে রাখি এই মুহূর্তে আমাদের রাজ্যের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী সমস্ত পরীক্ষায় অফলাইনে নেওয়ার এক্ষেত্রে সমস্ত পরিস্থিতি এবং যদি অফলাইনে কলেজ শুরু হয় সেক্ষেত্রে তোমাদের এক্সাম কিন্তু অফলাইনেই হবে অনলাইনে হবে না যেটা এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পাচ্ছি, যেটা তোমাদের জানিয়ে দিলাম কাজেই তোমরা একেবারেই এটা মাথায় রেখো না যে আমাদের পরীক্ষা অনলাইনেই হবে নিশ্চিত রূপে একেবারেই না তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনেও হতে পারে কারণ রাজ্য ও পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু সর্বোপরি চেষ্টা করছে তোমাদের যে এক্সাম সেটা অফলাইনে নেওয়ার এবং সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবন কিন্তু প্রস্তুতি পরপর শুরু করে দিয়েছে রাজ্যের স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার জন্য এবং সেগুলোকে চালু করে অফলাইনে তারপরে অফলাইনে পরীক্ষা নেওয়ারই পরিকল্পনা কিন্তু রয়েছে যেটা এই মুহূর্তে তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যা আছে সেটাও জানিয়ে দিলাম খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং কলেজ খোলা বা স্কুল খোলা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ রয়েছে যেটা আগে বললাম তোমাদের উপরেই ছাড়লাম তোমরা তোমাদের কি মতবাদ অবশ্যই প্রত্যেকে এই অন্তত পক্ষে একটি কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কি চাইছ তোমাদের কলেজ স্কুল সমস্ত কিছু আগের মতো স্বাভাবিকভাবে কোভিড প্রোটোকল মেনে চালু হোক অবশ্যই সেটা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত